হ্যালো হা তো বা আগের ভিডিওতে যা বললাম যে এক্সারসাইজ ফিফটিন সাম নাম্বার ফিফটিনের সাব পার্ট ওয়ান আর সাব পার্ট টুটা আমরা আলাদা একটা পার্টিকুলার ভিডিওতে করব তো এই ভিডিওটা আমরা দুটোই করব কারণ এখানে একটা স্যামটাকে সে আলাদা করলাম তার একটা কারণ হচ্ছে অন্য সামগুলোর থেকে এই সামটা আমার এমন একটা সাম যেখানে আমাদের চারটে ভেরিয়েবল ইউজ হয়ে থাকে এ বি ডি একসঙ্গে আছে তো এর আগে দেখবি না যে কন করে কোনো সাম আছে যেখানে চারটে ভেরিয়েবল একসঙ্গে আছে সেই কারণে এই সামটা আমাদের এক্সামের জন্য যেমনটা ইম্পর্টেন্ট হয়ে যায় আর এটা কনসেপ্টের জন্য আমাদের অনেকটা ইম্পর্ট্যান্ট এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে দেখ এই স্টেটে দাঁড়িয়ে আমি কিছু কমন নিতে পারছি না ইনফ্যাক্ট এই স্টেটে দাঁড়িয়ে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটি ইউজ করতে পারি কারণ আমাদের আইডিয়াটা হচ্ছে এখান থেকে এখানে যেতে ফ্যাক্টরাইজেশনের জন্য বাট আমাদের যদি এক্সপ্যানশন হয় তাহলে আমরা এখান থেকে এখানে আসি তো আমাদের ফ্যাক্টরাইজেশন যেহেতু আমাদের এরকম একটা টার্ম চাই যেখান থেকে আমরা এটা লিখতে পারি তো অবভিয়াসলি বলতে পারি যে এখানে এখানে তো আমি ওই জিনিসটা পাচ্ছি তাতে করে কিন্তু আমি এই জিনিসটাকে নিতে পারছি না এই জিনিসটাকে না নিতে পারলে পুরো জিনিসটাকে একটা মাল্টিপ্লাই ফর্মে আসবে না যেটা আমাদের মেন প্রবলেম তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগেও একটা সময় করেছি যখন আমরা এইভাবে এই অবস্থায় যখন মাল্টিপ্লাই ফর্মে কিছু থাকে বা ব্র্যাকেট ফর্মে কিছু থাকে আমরা যদি করতে না পারি আমরা কি করি ব্র্যাকেটটাকে মাল্টিপ্লাই করে ওপেন করে দিই এখানে আমরা সেটা করবো তাহলে এ স্কোয়ারের সঙ্গে এই পুরো জিনিসটা ইন মাল্টিপ্লাই হবে তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার অন্যদিকে মাইনাস বি স্কোয়ারের সঙ্গে পুরো জিনিসটা আবার মাল্টিপ্লাই হবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এটা নর্মালি আমরা ক্লাস ছোটোবেলা থেকে অ্যালজেব্রাতে এক্সপ্রেশনে যেটা করে এসেছি ওই জিনিসটাই ফোর ডি যেমন ছিল তেমন রয়ে গেল এখানে আমি ফোর এবিসি ডিট নিয়ে একটা একটুখানি পরে একটা জিনিস বলবো সেটা দিয়ে আমাদের আরও ইনফ্যাক্ট ইজি হবে কী করে সামটা অ্যাপ্রোচ করবো এই সামটার একটা হিন্ট দেখবি অলরেডি অলরেডি বইতে আছে পিডিএফটা আমি ডিসক্রিপশান দিয়ে দেবো বা তাদের কাছে বই থাকলে তো খুব ভালো এনিওয়েজ যেটা বলছিলাম সেটা হচ্ছে ওখানে যে বইতে যে হিন্টটা দিয়েছো ওটা জাস্ট ডাইরেক্টলি বলেছে এই জিনিসটা একটা জিনিস হয় বাট কেন হয় সেটা আমাদের পরীক্ষার সময় দিয়ে দেবে না মানে এই হিন্টটা তো আমাদের অবভিয়াসলি এক্সামের সময় দিয়ে দেবে না যদি সামটা এক্সামে আসে তার জন্য আমাদের একটু মানে বেসিক্যালি একটু জিনিসটা জেনে রাখা দরকার যে কেন এটা দরকার তো একটুখানি হয়তো ভিডিওর লেন্দি হতে পারে থাকিস শেষ সব তো এখানে আমি মাল্টিপ্লাই করে নেব তাহলে এ সি হোল স্কোয়ার লিখতে পারি আর যেহেতু সব কটা স্কোয়ার আছে আমি এটাকে স্কোয়ার ফর্মে লিখছি তো মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস বি সি হোল স্কোয়ার প্লাস এটা প্লাস কেন দেখ মাইনাস বি মাইনাস ডি তো মাইনাস মাইনাসে প্লাস ওই প্লাস প্লাস বিডি হোল স্কোয়ার আচ্ছা এখানে একটা জিনিস যে আমি এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম পাচ্ছি কিন্তু এখান থেকে করতে গেলে তুমি এখানেই পৌঁছে যাবো তো লাভ হবে না এখানে একটা জিনিস খেয়াল করো ফোর এবিসিডি আমরা কিন্তু কোনো ফর্মুলা আজ অব্দি এক্সপ্যানশনে পাইনি যেটা আমরা পেয়েছি টু বি পেয়েছি বা টু সি পেয়েছি এরকম টাইপের জিনিস একটা পেতাম এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় তো এই টু দিয়ে একটা ফর্মুলা পেতাম তো সেই আইডিয়াতে আমরা যেটা করবো সেটা ফোর এবিসিডিটাকে আমরা করবো টু ডি টু টু এবিসিডি করে ব্রেক করে নেবো তাহলে টু এ বি ডি মাইনাস টু এ বি ডি টু এ বি ব্রেক করার কারণ দেখ এখানে মানে প্রত্যেকটা টার্মে দুটো তো করে ভ্যালু ভ্যালু আছে দেখ আমি এই টার্মটা পজিটিভ আর এই টার্মটা পজিটিভ দুটোকে আমার একসঙ্গে নিতে সুবিধা অন দ্য আদার দেখ এ নেগেটিভ এ নেগেটিভ এই তিন তিনটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ দুটোর মধ্যে নেগেটিভ যে কোনো একটা নিয়ে নেব এখানে জিনিস খেয়াল দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি দেখ এটা খেয়াল করে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো ওই জন্য আমাদের এটা সুবিধা আমরা ব্রেক করলাম ওই একটা ওটাও একটা আইডিয়া যে আমরা টুতে কেন ব্রেক করলাম এখানে কি লিখতে পারি দেখ আমরা তাহলে এসি এসি স্কোয়ার একটা ব্র্যাকেটে প্লাস বি বি ডি মাইনাস এ সি ডি একটা ব্র্যাকেটে লিখলাম অন্য ব্র্যাকেটে তাহলে আমি এখান থেকে এই টার্মটা চলে গেল টার্মটা চলে গেল ধর এই টার্মটা চলে গেল তাহলে আমার তিনটে টার্ম পড়লো এটা এটা আর এটা এই তিনটে দেখ তিনটাতেই নেগেটিভ সাইন আছে আমি সবসময় বলে আসি যে কখন কিছু কমন নিতে পারবো আমরা অবশ্যই করে সেটা কমন নিয়ে নেব তো কমন নিয়ে নিলে মাইনাস সাইনটা কী হবে এডি পরে রইল এডি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার পরে রইল প্লাস টু এ বি ডি তাহলে হচ্ছে বেসিক্যালি বইয়ের যে হিনটা সেটা আমি কী করে পাচ্ছি সেটা আমি তোদেরকে বলছি এখানে আচ্ছা নেক্সট আপ যেটা হচ্ছে এ দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আলটিমেটলি কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অন দ্য আদার হ্যান্ড এটা মাইনাস সাইন হয়ে গেল এটা কী হবে দেখ এখানে প্লাস টু এ বি আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে নেক্সট যেটা আমাদের করবো দেখ এটা আমাদের একটা পুরোটা একটা এ চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা অভিয়াসলি জানিস যে এটা জিনিসটা প্লাস এই জিনিসটা আবার এই জিনিসটা মাইনাস এই জিনিসটা তো কী করে করবো এটা এসি মাইনাস বিডি যেমন ছিল প্লাস এডি প্লাস বি সি একটা মানে এসি মাইনাস বিডি মাইনাস দুটো টার্ম আছে আমি সব সময় বলছি ব্র্যাকেট নেব তো এখানেও সেটাই করলাম এখানে জাস্ট এই স্টেপটা একটা আলাদা একটা সলিউশন হবে গেল অন্য ব্র্যাকেটে আমার যেটা ছিল সেটাই এ সি বি ডি প্লাস ডি প্লাস সি ওয়েল এরপর এটা আমাদের আনসার হয়ে গেল যেটা বলছিলাম যে এই ভিডিওতে আমরা আরেকটা সাম করবো সেটা হচ্ছে ফিফটিন এর টু এই সামটা একটা যে যে কারণে এটা আলাদা করে করা সেটা হচ্ছে দেখ এখানে পাঁচটা টার্ম আছে পাঁচটা টার্ম থাকে আমরা দেখ ফ্যাক্টারাইজ করার সময় আমাদের ওরকমভাবে পাচ্ছি না মানে তিনটে দুটো করে ব্রেক করা যাচ্ছে না ইনফ্যাক্ট কোনো জায়গায় সব করা থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে না কিন্তু দেখ আমরা এই দুটো থেকে টু কমন নিতে পারি এই থ্রি এক্স ওয়াইটা একা ফেসে গেছে তো থ্রি এক্স ওয়াইয়ের জন্য কিছু গতি হচ্ছে না এবার এখানে একটা জিনিস খেয়াল কর এটাকে আমি বলতে পারি টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এখান থেকে আমি বলতে পারি টু এক্স মাইনাস ওয়াই ওটা একটা ফর্মুলা চলে আসছে এই ফর্মুলাটা কিন্তু তাতে করে আমার খুব একটা লাভ হচ্ছে কারণ এখানে দেখ এক্স মাইনাস ওয়াই আসছে তাতে আমার সমস্যা হচ্ছে তো এই টুটা আমার যদি নিই আমি পরের স্টেপে আর যেতে পারবো না করে দেখতে পারিস এখানে ভিডিওটা পজ কর টুটা দিয়ে এরমভাবে করে দেখবি একটা জায়গায় আটকে যাবি তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি শুধু এক্স রাখবো তাহলে এক্স এ স্কোয়ার যদি রাখতাম তাহলে এখানে কত এক্স স্কোয়ার বেঁচে গেল দেখ ফোর এক্স এ স্কোয়ার ছিল একটা এক্স স্কোয়ার এখানে ইউজ হলো তাহলে আরও তিনটে এক্স এ স্কোয়ার বেঁচে গেলো তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার এখান থেকে আমার এই থ্রিটা কয় কমন নেওয়ার একটা আইডিয়া এসলো তো যেটা করলাম থ্রি এক্স ওয়াই পরে রইলো আর এখান থেকে আমি যদি টুটা কমন নিয়ে নিই তাহলে আমার আসছে এক্স মাইনাস ওয়াই অ্যাস দ্যাট সেখানটা বেসিক্যালি আমার এক্স ভালো করে দেখা যাবে না হ্যাঁ তবে এক্সে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ারটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই দুটো থেকে আমি কী কমন থ্রি এক্স কমন নিতে পারি তাহলে থ্রি এক্স কমন নিয়ে নিলাম থ্রি এক্স কমন নিতে এখানে এক্স পরে রইলো এখান থেকে ওয়াই পরে রইলো অন দ্য আদার হ্যান্ড প্লাস এখানে টু চলে গেলো দেখ এক্স মাইনাস ওয়াই পরে রইলো তাই আমি কী করবো পুরোটা থেকেই দেখ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে তো আমি এক্স মাইনাস ওয়াই পুরোটা থেকে কমন নিয়ে নিলাম তাহলে আমার একটা ব্র্যাকেটে কী পরে রইলো এখান থেকে আমার এক্স প্লাস ওয়াই পরে রইল এখান থেকে আমার প্লাস থ্রি এক্স পরে রইলো আর এখান থেকে প্লাস টু পরে রইলো দাচ্ছে এখানে কিছু সলভ করা যাচ্ছে হ্যাঁ সলভ করা যাচ্ছে থ্রি এক্স আর এক্স মিলে আমি এটাকে বলতে পারি ফোর এক্স প্লাস ওয়াই প্লাস টু একটা ব্র্যাকেটে অন্য ব্র্যাকেটে আমার এক্স মাইনাস ওয়াই এটাই আমার আনসার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে একটা জিনিস থেকে বলতে পারি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন যেটা ফোরটিনের পার্ট টু ওটা সেটা ছোট্ট হিন্ট দিয়ে রাখতে পারি কারণ ওই ওটা হলেও একটু হলেও কারো কারো প্রবলেম হলেও হতে পারে তো ফর্টনে টু যেটা আমাদের বলছে এখানে সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস একটু মুছেই নি একটুখানি এক সেকেন্ড একটু দাঁড়া নাম্বার ফর্টিন আমাদের বলছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এবার একটা কিন খেয়াল করে দেখি মাইনাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার যদি আমি একসঙ্গে নিয়ে নিই তাহলে আমার কিন্তু এইটাকে নিয়ে সমস্যায় পড়তে হবে কিন্তু এই তিনটাকে দিয়ে একটা ফর্মুলা আসছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অস প্রবলেম হলে একবার তো সাইডে লিখে নে ফর্মুলাটা যদি ফর্মুলাগুলো এক্সপ্যানশনে নাম করতে হয় তাহলে কিন্তু ফ্যাক্টরাইজ ফ্যাক্টরাইজান করতে একটু প্রবলেম হবে তাই আমি বলবো যে একবার ফর্মুলা লিখে নেই সাইডে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা লিখে দেখবি এটা আসছে অন দ্য দেন দেখি এই তিনটে থেকে এই মাইনাস সাইন কমন নিতে পারি তো মাইনাস সাইনটাকে কমন নিয়ে নিই এটা আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার চলে আসছে এটা আমার দেখ এ প্লাস বি এর ফর্মুলা তো এটা আলটিমেটলি কী হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ মাই এ প্লাস বি সরি এ প্লাস বি হোল স্কোয়ার তো এখান থেকে দেখ আমার এটা আবার পুরোটা ক্যাপিটালে এই পুরোটা ক্যাপিটাল বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে করতে হয়েছে সেটা ফর্টিনেরটাই হিন্ট দেয় ফর্টিনের সাব পার্ট টু এটা হিন্ট দেওয়ার জন্য করলাম আর অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও ডেসক্রিপশন এগুলো দিয়ে দেবো থ্যাংক ইউ